আস্তে আস্তে যাওয়া লাগবে না আর এই ঘরে হয়তো এনিমি আছে আর এই তো আরে দুইজন দুইটা কিলি কনফার্ম আর যেইটাতে বুঝতে পারতেছি যে এইখানে তিন থেকে চারটা এনিমি আছে একটা এনিমি তো এই তো আরে আরে ওই পাশ থেকে আবার আরও একটা মারতেছে আর এই সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু ইনশেন্ট গেম অ্যাডিক্ট অ্যান্ড অ্যানাদার গেম প্লে ভিডিও সো র্যাঙ্কের আরও একটা ম্যাচে সোলো ভার্সেস ডুওতে নেমেছি পিকে অ্যান্ড আমার সাথে আরও দুইটা এনিমি নেমেছে তারা এইটা একজন চলে এসেছে আর আমি এখন তাড়াতাড়ি নিচে নামি এমপি ফাইভ তো পেয়েছি আরে নিচে আরও একটা আছে আর ওপর থেকে যেটা নেমেছে সেইটা তো ডাউন অ্যান্ড এখন হচ্ছে যে ক্লিয়ার আর এখন আরও একটা এনিমি সেইটা হয়তো তার টিমমেট এইখানে আশেপাশেই আছে সে গেল কোথায় চলে গেছে নাকি সে হয়তো এই ঘরের ওপরে আছে অথবা এইখানে সে এইখানে আশেপাশেই কোথায় ওই তো এনিমিটা ওইখানেই আছে এখন তার সাথে ফাইট করার তেমন কোনো ইচ্ছা নেই আমার মেড কিট লাগবে এইচপি কমার এই পাশ থেকে আরও একটা এনিমি এইটা কনফার্ম আর এখন হচ্ছে যে তাড়াতাড়ি মেড কিট ইউজ করি এইখানে আরও একটা এনিমি আছে সে আশেপাশেই কোথাও আছে এখন আসবে ভাই সে কোথায় আসতেছে না কিসের জন্য নাকি এই এনিমিটা এইমাত্র যেটাকে মারলাম সে হয়তো ওইটাকে এলিমিনেট করেছে অথবা আর এলিমিনেট করলেও ভাই এইখানে আশেপাশে লুটবক্স থাকার কথা তাকে এলিমিনেট করে নাই সে আশেপাশে আছে অথবা চলে গেছে এখন স্ক্যানার চলে আসছে আর স্ক্যানারে দেখা যেতেছে যে একটা এনিমি তো সামনেই আছে আর একটা এনিমি পাশে কিছুটা দূরে আছে এখন হচ্ছে যে যেইটা আরে আরে ভাই সে আবার ড্যামেজ দিতেছে এইচপি কিছুটা মাইনাস হয়েছে কিন্তু কোনো সমস্যা নাই এইখানে থেকে মেটকিটা ইউজ করি লাস্ট একটা মেটকিট ছিল আর এখন হচ্ছে যে এই তো সেই এনিমিটা আরে আরে পায়ে লক হইল কিসের জন্য ওকে তো এইটা ডাউন অ্যান্ড এখন হচ্ছে যে এইটাকে কনফার্ম করবো আর তার টিমমেট ওকে তো একজন আসতে আসে এইটা হচ্ছে সেই এনিমিটা যে আমাকে ড্যামেজ দিয়েছিল তার আসার আগে এইটাকে আগে কনফার্ম করি অ্যান্ড এখন হচ্ছে যে তাড়াতাড়ি লুট করি সে এইখানেই আসতেছে এনিমিটা হয়তো এখন ওপরে ওপরে উঠবে নাকি নিচেই ভাই ঘুরতেছে সে হয়তো এনিমিটা নিচে ঘুরলে ঘুরতে থাক আমি আগে লুট করি এরপর হচ্ছে যাব সে হয়তো এইখানে নিচেই আশেপাশে লুকিয়ে আছে আরে সে তো এইখানেই এইখানেই বসেছিল আর এইটা ডাউন ব্রাদার এটা ডাউন আর এখন হচ্ছে যে আর কোনো চিন্তা নেই তার কোনো টিমমেটও এখানে নেই সে একা আসছে আর একাই চলে গেছে তার টিমমেটের কাছে এখন তার টিমমেট তাকে রিভাইভ করবে আর এরপর সে যদি এইখানে আসে তাহলে তাকে আবার মারবো পিকে তো যতগুলো এনিমি ছিল সবগুলাকে ক্লিয়ার করেছি অ্যান্ড এখন হচ্ছে যে ঝুলতে ঝুলতে চলে এসেছি পচিনকে আর সামনে একটা এনিমি সে এই ঘরের ভিতরে গিয়েছে আমি এখন আস্তে আস্তে আরে না আস্তে আস্তে যাওয়া লাগবে না আর এই ঘরে হয়তো এনিমি আছে আর এই তো আরে দুইজন দুইটা কিলি কনফার্ম ভাই আমার এইচপির কি অবস্থা যেই এনিমিটাকে প্রথমে মারছিলাম সে শুধুমাত্র একটা গুলি মারতে পারছিল সেই একটা গুলিতেই আমার এইচপি প্রায় শেষ করে দিছিল সাথে আমার হেলমেটটাও ভেঙে ফেলছিল ওইটা অবশ্য লেভেল ওয়ানের হেলমেট ছিল আমার এইচপি তো অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল সেই হেলমেটটা আবার থাকে কিভাবে অ্যান্ড এখন হচ্ছে যে আর লাস্ট একটা এনিমি আর কি এইখানে সামনের ঘরে একটা এনিমি আছে সে ওই তো এখনও ওইখানেই আছে এই এনিমি এইটা ডাউন আর এখন হচ্ছে যে তাকে আর কি সামনে যাই আর তাকে তাড়াতাড়ি ক্লিয়ার করি তার টিমমেট হয়তো আশেপাশে নেই অ্যান্ড এই ঘরেও হয়তো নেই কিন্তু সামনে আছে সামনে একজন আছে ওইখানে কোনো একজন গ্রেনেড থ্রো করতেছিল অ্যান্ড এখন হচ্ছে যে এইটাকে আগে ক্লিয়ার করি এরপর হচ্ছে লুট করি অ্যান্ড এখন লুট করার পর তাড়াতাড়ি যাই নিচে দেখে এনিমিটা আছে কোথায় সে এইখানে সামনেই আশেপাশেই কোথাও ছিল আরে ওই তো সে সামনেই আছে অ্যান্ড এই হচ্ছে আরে কিছুটা সামান্য কিছু ড্যামেজ দিয়েছে অ্যান্ড এখন হচ্ছে যে একটা ফ্রিজ গ্রেনেড থ্রো করবো আর এরপর আরে আবার কেন নেট থ্রো করি এখন হচ্ছে যে এইটাকে হ্রাস করে আর কি গুলি করে মারবো এইটা শেষ এখন এখন তাড়াতাড়ি লুট করি এইখানে আশেপাশে আরও এনিমি থাকতে পারে তারা হয়তো এখন এইখানেই আসবে
আর আমার কাছে তো কয়েন আছেই, প্রায় 4000 কয়েন। ওয়াল তো কিনবো, আর 2-3টা ওয়াল নিবো, আর এরপর হচ্ছে আর কি, তিনটাই তো ওয়াল নেওয়া যায়। এই গেম আপডেটের আগে দোকান থেকে শুধুমাত্র আর কি 2 বার ওয়াল নিতে পারতাম, 2 বার হচ্ছে 6টা ওয়াল, কিন্তু এখন শুধুমাত্র 1 বারই ওয়াল নিতে পারবো। তো এখন হচ্ছে যে এই ওয়াল নিবো, এরপর হচ্ছে স্ক্যানার নিবো, অ্যান্ড সাথে একটা মিশনও নিবো। আমি একটা মিশন নিয়েছি অ্যান্ড সাথে একটা স্ক্যানারও ইউজ করেছি। সেই মিশনটা তো পরে কমপ্লিট করতে পারবো, কিন্তু এই স্ক্যানার যেই এনিমিটা দেখা যাইতেছে তাকে এখনই মারতে হবে। পরে যদি মারতে যাই তাহলে কোথায় যে থাকবে ওটা আমি খুঁজে পাবো না। এনিমিটা আরে ওপরে আছে সে, এইটা হচ্ছে পুশ করতেছে, ওপরে হয়তো ক্যাম্পিং করতেছে। এখন প্রথমে একটা নেট থ্রো করি অ্যান্ড এরপর হচ্ছে যে ওপরে গিয়ে তাকে মারি। আরে সে তো আমাকে দেখতে পেয়েছে, কিন্তু তারপরেও কিছুই করতে পারলো না। এই বেচারি এনিমিটা আমাকে মারার কোনো সুযোগই পায়নি। আর এখন হচ্ছে যে যেই মিশনটা নিয়েছিলাম আর সেই এনিমিটা হয়তো এইখানেই আসবে, আর না আসলেও কোনো সমস্যা নেই, আমি আগে লুট করি। আর এখন হচ্ছে যে যাব সেই এনিমিটাকে মারতে। এনিমিটার সামনে আছে সে, হয়তো এইখানেই আসতেছে। আর সামনে একটা চেস্ট বক্স আছে, সে ওই চেস্ট বক্সটা ওপেন করতেছে। অ্যান্ড এখন হচ্ছে যে তারা যাইতেছে, যাইতে থাক, তারা ওইখানে 2 জন আছে। দূর থেকে তো কিছুই করতে পারবো না, আস্তে আস্তে সামনে যাই, এরপর হচ্ছে সুযোগ পাওয়ার পর তাদেরকে মারবো। এই এনিমিগুলার পিছে ঘুরতে ঘুরতে চলে এসেছি পিকে, অ্যান্ড এখন তাদেরকে মারার সুযোগ পেয়েছি। তারা সামনে ফাইট করতেছে অ্যান্ড এই মাঝখান থেকে এই কিলটা ভাই পাইনি, কিন্তু কোনো সমস্যা নাই, আরও একটা এনিমি আছে। আর এই তো মিশন কমপ্লিট। অ্যান্ড এইখানে আশেপাশে ওই তো সামনে একটা এনিমি, সে এখন সামনে আসুক। এই পাশে কি আরও এনিমি আছে নাকি আশেপাশে? হয়তো এই সামনে না, এইখানে তো কোনো এনিমি নেই, তাহলে এনিমি আছে কোথায়? আমার মনে হইতেছে যে এইখানে হয়তো 2টা এনিমি আছে। আরে ভাই আবার ওয়ালও ভেঙে ফেলছে সে, আর সে এখন সামনেই আসতেছে। আসতে থাক আসতে থাক, আরে আবার দূরে যেতেছো কিসের জন্য? কি একটা এনিমি, সামনে আসতেছিল আবার চলে গেছে দূরে, কিন্তু কিল তো পেয়েছে। অ্যান্ড এই নিয়ে হচ্ছে যে 11টা কিল করেছি আর 11টা এনিমি অ্যালাইভ আছে। আমি এখন জোনের মধ্যে ফেসে আছি, কিন্তু বের হতে পারবো কোনো সমস্যা নেই। আর আমার পাশেই 2-3টে এনিমি ফাইট করতেছে, তাদের মাঝখান থেকে এই একটাকে ড্যামেজ দিয়েছি অ্যান্ড আর কিছুই করতে পারি নাই। এখন হচ্ছে যে তাড়াতাড়ি এখান থেকে বের হই, কিল তো করতে পারবো কোনো সমস্যা নাই, কিন্তু জোনের মধ্যে ফেসে গেলে সমস্যা আছে। এই পাশে আরও একটা এনিমি পেয়েছে অ্যান্ড এইটা হচ্ছে যে কিল করতে পেরেছি, অ্যান্ড এখন এইখান থেকে তাড়াতাড়ি বের হই। পিছে যদি আর কোনো এনিমি থাকে তাহলে ভাই সে পিছেই থাক, সে ওইখানে জোনের মধ্যেই মরবে। এইখানে এখন সিন হচ্ছে এই রকম যে আমি একটা মিশন নিয়েছিলাম অ্যান্ড সেই এনিমিটা যার উপরে মিশন নিয়েছে সে সামনে ফাইট করতেছে, অ্যান্ড সাথে এইখানে একটা স্ক্যানার ইউজ করছিলাম। আর যেইটাতে বুঝতে পারতেছি যে এইখানে 3-4টা এনিমি আছে, একটা এনিমি তো এই তো, আরে আরে ওই পাশ থেকে আবার আরও একটা মারতেছে, আর এই তো প্রায়। ভাই আমি তো এখনই মারা যেতাম, এখনই মারা যেতাম, কিন্তু বেঁচে গেছি, আর এই পাশ থেকে হয়তো তার টিমমেট চলে এসেছে এইটাকে। আরে মারতেই তো পারতেছি না, আরে 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 ভাই কি করতেছি, ডাউন করেছে। অ্যান্ড এখন হচ্ছে যে সামনে তার টিমমেট আছে, সে হয়তো ঘুরে এইখানেই আসতেছে। সে মনে করেছে যে সে যদি ঘুরে আসে তাহলে আমি বুঝতে পারবো না, অ্যান্ড সে এই তো চলেও এসেছে, আর এইটাকে ড্যামেজ দিয়েছে কিছুটা, আর আরে আবার ওয়াল লাগিয়েছে, কিন্তু কিন্তু এই তো এইটা শেষ। ভাই কিভাবে বেঁচে গেছি! অ্যান্ড এখন হচ্ছে যে সামনে আরও একটা এনিমি এখান থেকে ফায়ার করতেছে। সে এইখানে কি করতেছিল? এনিমিটা এখানে শুরু থেকে ওয়াল লাগিয়ে বসেছিল, অ্যান্ড এখন সে যখন বুঝতে পেরেছে যে ফাইট শেষ হয়ে গিয়েছে, সে ভাবছিল যে আমার এইচপি হয়তো একদম কম, সে হয়তো এখন অনেক সহজেই আমাকে মারতে পারবে, কিন্তু সে নিজেই হচ্ছে উপরে চলে গেছে। এখন এনিমি আর শুধু মাত্র একটা এনিমি অ্যালাইভ আছে, আর আমি এই পর্যন্ত 14টা কিল করেছি, সেই লাস্ট এনিমিটা সামনেই আছে।
সে এখন এইখানেই আসবে আর আসতে থাক, আমি আগে লুটগুলো শেষ করি, আর সে যদি না আসে তাহলে আমি আসতেছি তার সামনে। সেই লাস্ট এনিমিটার সামনেই আছে, তাকে কিছুটা ড্যামেজ দিয়েছে। অ্যান্ড আরে ফ্রিজ গ্রেনেড, আরে কি 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 করতেছি রে ভাই, 14টা কিল করার পরেও হয়তো এখন আর বইয়া পাবো না। কি খেলতেছি, শেষের দিকে শুধুমাত্র এই একটা এনিমির জন্য মরবো নাকি, এত সহজে মরবো না ব্রাদার। এইখানে একটা নেট থ্রো করেছি আর শুধুমাত্র 2টা গুলি, মাথায় 2টা গুলি, অ্যান্ড হচ্ছে যে বইয়া। এই নিয়ে 15টা কিলের সাথে সোলো ভার্সেস ডুওতে বইয়া। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা, না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সি ইন আ নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।